চট্টগ্রামের আকবরশা এলাকায় পাহাড় ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান বিকেল 5টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে নির্মাণ শ্রমিকরা মাটি চাপা পড়ে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সহ অন্যরা এই সময় তারা পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে আসরের সময় আমি এখান থেকে রুমে প্রবেশ করি ওখানে যে ছাদের একটা বোতাম খুলছে আমি ঘুমাবো এই সময় একটা আওয়াজ পাইছি পার ভাঙার আওয়াজ আমি রুম থেকে ছুটে চলে আইছি আমরা আসার পূর্বেই স্থানীয় লোকজন প্রায় তিনজনকে তারা উদ্ধার করতে পেরেছে আর আমরা এসে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা একটা লোককে উদ্ধার করে তাকে দ্রুত আমরা হাসপাতালে পাঠাই গাইডওয়াল কাজ করতে গিয়েই উপরে যে মাটিগুলো জমাট ছিল জমানো মাটিগুলি ধসে পড়ছে ধসে পড়ার পরে এই দুর্ঘটনাটা জেল জরিমানা করার পরেও কিন্তু পাহাড় কাটা বন্ধ হয়নি পাহাড় কাটা কিন্তু এখানে চলছে এবং এখানে এই পাহাড় কাটতে গিয়ে আজকে কিন্তু দুর্ঘটনা ঘটেছে তো আমরা অভিযান পরিচালনা করব পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেগুলো অপসারণ করা হবে নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক